হ্যালো গাইস, আপনি যে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন, ঠিক আছে, ফেসবুকের ফলোয়ার্স, ভিউ, টোটাল ওয়াচ টাইম কিভাবে আপনি চেক করতে হয়, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। ফেসবুকের নতুন আপডেট অলরেডি চলে আসছে, ঠিক আছে। তো এখানে যদি আমার ফেসবুক রিয়েল আইডির প্রোফাইলে যদি আমি চেক করি, আপনি দেখতেছেন এখানে 5.1K ফলোয়ার্স, ঠিক আছে। আপনার এখানে কিন্তু 10,000 ফলোয়ার্স থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, আপনারা অনেকেই জানেন যে ফেসবুক প্রোফাইল থেকে টাকা ইনকাম করা যায় মনিটাইজ অপশন এর মাধ্যমে, সেটা কিন্তু অনেকেই জানেন এবং টাকা ইনকাম করতেছেন, আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। আজকের ভিডিওতে আমি আপনাদের ফলোয়ার্স ওয়াচ টাইম টোটাল দেখিয়ে দিব, আপনি মনিটাইজ অপশন কিভাবে ফিল আপ করবেন সেটাও দেখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কিন্তু আপনি খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন। এবং অনেকে এই ফলোয়ার্স ওয়াচ টাইম জানেই না যে এটা কি, তার জন্য তারা কিন্তু টাকা ইনকাম করতে পারতেছে না এবং ফর্ম ফিল আপ করতে পারতেছে না। তো আজকের ভিডিওটা থেকে আপনি সবকিছু করতে পারবেন। আজকের ভিডিওটা অলরেডি নিউ আপডেট। তো এখানে আপনি দেখতেছেন গ্রো ইউর অডিয়েন্স, এখানে 52% ফলোয়ার্স রয়েছে, ঠিক আছে। আমার ফেসবুক আইডিতে আপনি এখানে দেখতেছেন যে আমি প্রোফাইলে আসলে 5.1K ফলোয়ার্স, ঠিক আছে। এখানে কিন্তু অলরেডি আমার অর্ধেক ফলোয়ার্স হয়ে গেছে, এখানে কিন্তু 10,000 ফলোয়ার্স থাকতে হবে, ঠিক আছে। তো আমি আবারও গুগল ওয়েবসাইট মেটাতে চলে আসলাম, ঠিক আছে, মেটা ভার্সন ওয়েবসাইট। এখানে আপনি দেখতেছেন যে 52% হয়ে গেছে, এখানে কিন্তু অলরেডি 100% হতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু আমার এই ফলোয়ার্স অপশন শর্তটা পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। পরের অপশনটা আপনি দেখতেছেন ক্রিয়েট এঙ্গেজিং কন্টেন্ট, এখানে আপনি দেখতেছেন এলিজিবল মিনিটস ভিউড, এখানে কিন্তু আমাকে 100% হতে হবে, ঠিক আছে। আমার এখানে এই যে আপনি এখানে দেখতেছেন কিন্তু 60 দিনের মধ্যে কিন্তু 6 লক্ষ টোটাল মিনিট হতে হবে, ঠিক আছে। আপনি যখন আপনার ফেসবুক প্রোফাইলে এই অপশন পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু এখানে কিন্তু 100% দেখাবে, আশা করি এই ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো এখানে নিচের অপশনে বলা হয়েছে অ্যাক্টিভ ভিডিওস 1%, ঠিক আছে। আপনি যদি ফেসবুকে প্রতিদিন নিয়মিত যদি আপনি রিলস ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু এখানে কিন্তু অ্যাক্টিভ 100% দেখাবে, পুরো দাগ হয়ে যাবে, ঠিক আছে। তখন ফেসবুক মনে করবে যে আপনি ফেসবুকে অ্যাক্টিভ রয়েছেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা থেকে আমি আপনাদের আর্ন মানি সেই প্রসেস দেখা দেবো, কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন। এই ফর্ম ফিল আপ ছাড়া কিন্তু আপনি কখনোই টাকা ইনকাম করতে পারবেন না। আজকের ভিডিওটা আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে, ঠিক আছে, আপনাকে আমি রিকোয়েস্ট করতেছি, ওকে। তো প্রথমে আমাকে যে কাজটা করতে হবে আমি এখান থেকে এটা রিপ্লেস দিয়ে দেবো, ঠিক আছে। আপনি আমার ফোনে ক্রোম ব্রাউজার দেখতেছেন, আপনি ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার আপনার পছন্দের মতো আপনি ওপেন করতে পারেন, ঠিক আছে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে ফেললাম, এখানে আমি সার্চ টুলবারে আমি সার্চ করব মেটা ফর ক্রিয়েটরস, ঠিক আছে। তো আমি এখানে সার্চ করার সাথে সাথে কিন্তু শো করতেছে মেটা ফর ক্রিয়েটরস, এখানে আমি টাচ করব, ঠিক আছে। তো একটি ব্রাউজার ওপেন হয়ে গেল, এটি হলো ফেসবুক ওয়েবসাইট, আপনি এটা দেখে আপনি ওপেন করবেন, ঠিক আছে। এখানে বলা হয়েছে মেটা ফর ক্রিয়েটরস ফেসবুক https, ঠিক আছে। তো এটি হলো ফেসবুকের ওয়েবসাইট, ঠিক আছে। এখানে আমি টাচ করব, ঠিক আছে। টাচ করার পর নতুন একটি পেজে আমাদেরকে নিয়ে আসবে অলরেডি, ঠিক আছে। তো এখানে আপনি দেখতেছেন উপরে 3-ডট আইকন দেখতেছেন, এখানে আমি টাচ করব, ঠিক আছে। তো এখানে দেখতেছেন টুলস অপশন, এখানে আমি টাচ করব, ঠিক আছে। তো এখানে অপশনগুলো চলে আসছে অলরেডি, এখানে আপনি দেখতেছেন আর্ন মানি, স্ট্যাটস, অ্যাডস অন ফেসবুক রিলস, ইনস্টিম অ্যাড, সাবস্ক্রিপশন, তারপর রয়েছে মনিটাইজেশন টুলস অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এখানে কিন্তু আপনাকে এই শর্তগুলো পূর্ণ করতে হবে এবং কিভাবে আপনি টাকা ইনকাম করবেন এই শর্তের মধ্যে কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। আজকের ভিডিওতে আমি আপনাদের এই শর্তগুলো স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, আপনি এই অপশনগুলো অবশ্যই কিন্তু জানার দরকার আছে, তা না হলে কিন্তু আপনি ফেসবুক রিলস থেকে কখনো টাকা ইনকাম করতে পারবেন না, ঠিক আছে। অবশ্যই শর্তগুলো আপনাকে মানতে হবে, ঠিক আছে। তো প্রথম অপশনের মাধ্যমে আমি আপনাদের বলবো কিভাবে আপনি এই অপশনের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, এখন আমি আপনাদের অলরেডি দেখিয়ে দেবো, ঠিক আছে। তার জন্য আমাকে এখানে টাচ করতে হবে আর্ন মানি, আমি টাচ করে দিলাম। তো এখানে কিন্তু অলরেডি নতুন একটি পেজে আমাদেরকে নিয়ে আসছে, ঠিক আছে। আপনি এখানে দেখতেছেন পেজটা, তো আপনি এখানে প্রথম একটা অপশন দেখতেছেন অ্যাপ্লাই ফর বোনাস, এখানে আমাকে টাচ করতে হবে, ঠিক আছে। আমি টাচ করে দিলাম, এখন কিন্তু আমাকে নতুন একটি পেজে নিয়ে আসবে, একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। একটু নেটের সমস্যা হচ্ছে, তো এখানে আপনি দেখতেছেন আপনি যদি একটু নিচে স্ক্রল করেন তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু নাম এগুলো দেখতে পারবেন, আরফিন রাসেল, এটা হলো আমার ফেসবুক আইডির নাম, ঠিক আছে। পরের নামটি হচ্ছে আমার ফেসবুক পেজের নাম, আপনার এখানে কিন্তু অলরেডি শো করবে অথবা আপনি লগ ইন করে নিতে হবে, ঠিক আছে। তো প্রথম অপশনটি হলো আরফিন রাসেল, এটি হলো আমার ফেসবুক আইডির নাম, যেহেতু আমরা ফেসবুক প্রোফাইল নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো এখানে আমি টাচ করবো ফেসবুক আইডিতে, ঠিক আছে, আইডির নামে। তো এখানে আপনি নিচে দেখতেছেন এখানে কিন্তু অলরেডি একটি ফর্ম ফিল আপ শো করতেছে, ঠিক আছে। আমাকে এখানে ফর্ম ফিল আপ করতে হবে, এই যে আপনি দেখতেছেন ফর্ম ফিল আপ, এখানে কিন্তু অলরেডি আরফিন রাসেল নামটা তারা আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে এবং আমার ফেসবুকের গুগলটা আইডিটা নিয়েছে, ঠিক আছে। তো এখানে পরের অপশনটি হচ্ছে পেজ ক্যাটাগরি, ঠিক আছে। আপনি যে ফেসবুকের রিলস ভিডিও আপলোড করেন আপনার ফেসবুক প্রোফাইলের ক্যাটাগরি দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে আমার প্রোফাইলের ক্যাটাগরি দিব আপনাদের বোঝানোর জন্য, ডিজিটাল ক্রিয়েটরস। তো অলরেডি কিন্তু আমি ডিজিটাল ক্রিয়েটরস দিয়ে দিলাম, ঠিক আছে। আপনি এখানে পরের অপশনটি দেখতেছেন ইনস্টাগ্রাম URL, আপনি যদি ইনস্টাগ্রাম আপনার অ্যাপসটাকে আপনি যদি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে লিঙ্কটা পেস্ট করতে পারেন, আপনি ইচ্ছে করলে দিতে পারেন এবং নাও দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। আপনি এগুলো দেওয়ার পর আপনি এখানে একটা অপশন দেখতেছেন প্রোগ্রাম পারফরম্যান্স, এখানে
আপনি টাচ করতে হবে, ঠিক আছে। টাচ করার পর এখানে আপনি দেখতেছেন অল অফ দ্য অ্যাবভ, এখানে আমাকে টাচ করতে হবে, আমি টাচ করে দিলাম, অল করে দিলাম, ঠিক আছে। এখন যদি আপনি এখানে সাবমিট অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপটি অলরেডি ফেসবুক টিমের কাছে চলে যাবে এবং তারা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিবে সাথে সাথে, ঠিক আছে। আপনি আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাকে দ্বিতীয় অপশন অলরেডি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো আমি এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবো, ঠিক আছে। আগের অপশনগুলোতে আমি চলে আসবো, এখানে টুলস অপশনে ক্লিক করবো, অলরেডি আগের পেজে চলে আসলাম। তো পাস্ট আর্ন মানি এই অপশন আমার ফর্ম ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। এখন দ্বিতীয় অপশনের কথা আপনাকে বলবো, আপনার প্রত্যেকটি অপশন এখানে গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি অপশন আপনার জানা থাকা দরকার, ঠিক আছে। তা না হলে আপনি কখনো টাকা ইনকাম করতে পারবেন না এবং এই অপশনগুলো কিন্তু অনেকে জানেন না, যার কারণে তারা ফেসবুক কিছুই জানে না, টাকাও ইনকাম করতে পারে না এবং অনেক ভিডিও ইউটিউবে দেখে ফেলেছেন, ঠিক আছে। আজকের ভিডিওটা দেখলে আপনার নিজের কাছে একটা এনার্জি চলে আসবে, ঠিক আছে। আজকের ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে, অবশ্যই মানতে হবে, তা না হলে আপনি কখনো ইনকাম করতে পারবেন না। পরের অপশনটি হচ্ছে স্টার্স, এখানে আমি টাচ করবো, ঠিক আছে। এখন আমাকে তারা নতুন একটি পেজে অলরেডি নিয়ে আসবে, ঠিক আছে। আপনি এখানে দেখতেছেন আমাদেরকে একটি নতুন পেজে নিয়ে আসছে, ঠিক আছে। তো আমি এখানে নিচে একটি স্ক্রল করবো, আমি আপনাদের এখন দেখাবো এই স্টারের মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করবেন। আপনি যে ফেসবুকের রিলস ভিডিও আপলোড করেন তখন কিন্তু পাবলিক যে আপনার রিলস ভিডিওগুলো দেখবে, এই যে আপনি দেখতেছেন এখানে একটি ফেসবুকের রিলস ভিডিও অলরেডি স্টার্ট হচ্ছে, ঠিক আছে। তো ধরেন আমি হচ্ছি পাবলিক, আমি আপনার রিলস ভিডিও দেখতেছি, ঠিক আছে। তো এখানে কিন্তু উপরে একটি স্টারস অপশন শো করতেছে, ঠিক আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু টাকার অ্যামাউন্ট দেখাবে, ঠিক আছে। আমি আপনাকে স্টারস একটা সেন্ড করতে পারবো, আর একটা স্টারস মানে 0.01 সেন্ট টাকা, মানে 1 টাকা, ঠিক আছে। এভাবে যত স্টারস আপনাকে সেন্ড করবে তত টাকা, এই যে আপনি এখানে সেন্ড 50টা স্টার দেখতেছেন, ঠিক আছে। এখানে যদি 50টা স্টারস আপনাকে সেন্ড করে তাহলে আপনি 50 টাকা ইনকাম করতে পারবেন, এভাবে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো দ্বিতীয় অপশনটি আপনি বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো এখানে আমি থ্রি ডট আইকনে আবার ক্লিক করবো, ঠিক আছে। আবার টুলস অপশনে ক্লিক করে আবার আগের অপশনে চলে আসবো, ঠিক আছে। আপনি এখানে দেখতেছেন আমি আগের পেজে চলে আসলাম। তো এখানে পরের অপশনটি হচ্ছে অ্যাডস অন ফেসবুক রিলস, ঠিক আছে। এটি আপনাকে এখন বুঝিয়ে দেবো, ঠিক আছে। দুই অপশনটি গেল, এখন তৃতীয় অপশনে আমি বাড়ালাম, ঠিক আছে। তো এখানে কিন্তু নতুন একটি পেজে অলরেডি আমাদেরকে তারা নিয়ে আসলো, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে নিচে স্ক্রল করে দেখাবো এই যে এখানে কিন্তু তারা আমাদেরকে বুঝিয়েছে যে আপনি যখন এইভাবে রিলস ভিডিও অথবা লং ভিডিও আপলোড করবেন তারা কিন্তু ফেসবুক টিম আপনার ভিডিও নিচে কিন্তু একটা অ্যাড শো করবে, ঠিক আছে। পাবলিকরা এই অ্যাড কিন্তু দেখবে, আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা অনেকেই মনে করেন যে আপনারা ফেসবুকে যখন ঢুকে ভিডিও নিচে কিন্তু অনেক সময় অ্যাড শো করে, ঠিক আছে। এই অ্যাড থেকে কিন্তু আপনি মূলত কন্টেন্ট ক্রিয়েটর টাকা ইনকাম করতে পারবে, আশা করি বুঝতে পেরেছেন। এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আশা করি আপনি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন, অ্যাডস অন রিলস, ঠিক আছে। অ্যাডস এর মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন। এখন আপনি এখানে দেখতেছেন থ্রি ডট আইকন, এখন কিন্তু আমাকে আবার আগের পেজে আসতে হবে, ঠিক আছে। তো অলরেডি আমি আগের পেজে চলে আসলাম, ঠিক আছে। আপনাকে আমি এখানে তিনটি অপশন অলরেডি বুঝিয়ে দিয়েছি, আশা করি এই তিনটি অপশন আপনার মাথায় ঢুকছে, ঠিক আছে। আপনি অনেক জ্ঞান অর্জন করছেন এই তিনটি অপশন থেকে, ঠিক আছে। বাইরে একটু অপেক্ষা করেন, পরের অপশনগুলো আপনি মাথার ভিতরে ঢুকিয়ে রাখবেন, ঠিক আছে। তাহলে আপনাকে কেউ ঠেকাতে পারবে না, আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো পরের অপশনটি হচ্ছে ইনস্টিম অ্যাডস, ঠিক আছে। এখানে আমি টাচ করবো, ঠিক আছে। এখন আপনাকে আমি মূল কাজ দেখাবো, মূল বিষয়, ঠিক আছে। আপনারা অনেকে কিন্তু জানেন না এই বিষয়ে। তো এখানে আমি যদি নিচে একটু স্ক্রল করি অনেকগুলো ভিডিও কিন্তু শো করতেছে, ঠিক আছে। এইসব ভিডিও নিচেও কিন্তু ফেসবুক টিম কিন্তু অ্যাড শো করবে, ঠিক আছে। আপনার ভিডিও নিচে অ্যাড শো করবে, ভিডিওতে অ্যাড বসাবে ফেসবুক টিম নিচ থেকে, ঠিক আছে। অনেক পাবলিকরা আছে, তাদের অ্যাডগুলো কিন্তু ফেসবুকের কাছে ফাটায়, ঠিক আছে। তখন টাকার মাধ্যমে ফেসবুক টিম কি করে, এই অ্যাডগুলো আপনার ভিডিও নিচে সেট করে দেয়, আর তখন কিন্তু মূলত আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে টাকা ইনকাম করতে পারবেন এই ইনস্টিম অ্যাডস এর মাধ্যমে লং ভিডিও আপলোড করে, ঠিক আছে। বড় বড় ভিডিও আপনি আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই ভিডিও নিচে, তখন তারা কিন্তু অ্যাড বসিয়ে দেবে, ঠিক আছে। আমি কিন্তু আপনাকে এর আগের ভিডিও থেকে বুঝিয়ে দিয়েছি ইনস্টিম অ্যাডস এর মাধ্যমে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন। মূলত আমি আপনাদেরকে আবারও বলছি, লং ভিডিও আপলোড করতে পারবেন, বড় বড় হাই ভিডিও আপলোড করতে পারবেন, এই জন্য তারা এই অপশনটি আমাদের এখানে সেট করে রেখেছে, ঠিক আছে। তো আমি যদি আবার থ্রি ডট আইকনে ক্লিক করি, এখানে আবার টুলস অপশনে ক্লিক করে আবার আগের অপশনে চলে আসবো, ঠিক আছে। তো অলরেডি কিন্তু আমি আগের অপশনে চলে আসলাম, ঠিক আছে। আপনাদেরকে আমি এখানে বুঝিয়ে দিলাম আর্ন মানি থেকে কিভাবে টাকা ইনকাম করবেন, ফর্ম ফিল আপ করবেন, এটা কিন্তু আপনাকে অলরেডি বুঝিয়ে দিয়েছি, স্টারও বুঝিয়ে দিয়েছি, অ্যাডস অন ফেসবুক রিলসও বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। ইনস্টিম অ্যাডসও বুঝিয়ে দিয়েছি, সাবস্ক্রিপশন এটাও কিন্তু ইনস্টিম অ্যাডস অ্যাডস অন ফেসবুক রিলসের মতো, ঠিক আছে। তাই আমি এই অপশনে আমি ঢুকলাম না, ঠিক আছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন, ঠিক আছে। এই সাবস্ক্রিপশন অপশন মানে আপনারা অনেকে খেয়াল করবেন যে ফেসবুক পেজও কিন্তু অনেক সময় কিন্তু বড় বড় পেজ রয়েছে, ঠিক আছে। তখন ফেসবুক টিম আপনার এই সাবস্ক্রিপশন মাধ্যমে কিছু ভোটের মাধ্যমে ভোট দিবে আর কি, এই মাধ্যমে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি যাদের বড় বড় পেজ রয়েছে তারা কিন্তু এভাবে টাকা ইনকাম করতে পেরেছে এবং তাদের এখানে কিন্তু এই সাবস্ক্রিপশন অপশন রয়েছে এবং এখন বর্তমানে ফেসবুক পেজ থেকে তারা হাজার হাজার টাকা ইনকাম করতেছে, ঠিক আছে। তাই এখন ফেসবুক আমাদের ফেসবুক রিয়েল আইডিতে এই সাবস্ক্রিপশন অপশন অলরেডি দিয়ে ফেলেছে, ঠিক আছে। এখন আর কোনো টেনশন নেই, এখন আপনি ফেসবুক প্রোফাইল থেকেও টাকা ইনকাম করতে পারবেন, মানে পেজের মতোই আর কি। তো এখানে কিন্তু পরের অপশনটি হচ্ছে মনিটাইজেশন টুলস অ্যাপ্লিকেশন, এই অপশন কিন্তু আমি আপনাদেরকে প্রথমে কিছুটা বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে আরো ভালো মতো বোঝাবো, ঠিক আছে। এখানে আমি টাচ করবো অলরেডি, ঠিক আছে। তো আমাদেরকে তারা নতুন একটি পেজে নিয়ে আসলো, ঠিক আছে। তো এখানে একটু নেটের সমস্যা হচ্ছে, একটু ওয়েট করতে হবে। তো
অলরেডি পেজটা কিন্তু শো করতেছে, ঠিক আছে। তো আমি এখানে নিচে একটু স্ক্রল করব, এখানে আমার ফেসবুক আইডির নাম শো করতেছে, এখানে আমি টাচ করব, ঠিক আছে। আপনার ফেসবুক আইডি অবশ্যই লগ ইন করে নেবেন, আর লগ ইন করে নিলে তো ভালোই কথা, ঠিক আছে। তো এখানে আপনি একটা অপশন দেখতেছেন, ঠিক আছে। এখানে যদি আমি একটু সাইডে একটু টান দিই, তো আপনি এখানে একটি অ্যারো বাটন দেখতেছেন, এখানে আমি টাচ করব, ঠিক আছে। তো টাচ করার পর অলরেডি কিন্তু পেজটি শো করতেছে আপনাকে, যে আমি প্রথমে দেখিয়ে দিয়েছি। এখানে আপনি দেখতেছেন ইনস্টিম অ্যাডস ফর অন ডিমান্ড, আমাদের কি ডিমান্ড রয়েছে ফেসবুক টিমের কাছে সেটি কিন্তু তারা বলতেছে। এখানে আপনি দেখতেছেন ভিউ ক্রাইটেরিয়া, এখানে আমি টাচ করব, ঠিক আছে। কি কি ক্রাইটেরিয়া, আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে কিন্তু ফলোয়ার্স অপশন রয়েছে, আপনার ফেসবুক প্রোফাইলে কিন্তু 10,000 ফলোয়ার্স থাকতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। এই যে 10,000 ফলোয়ার্স পূর্ণ না হলে কিন্তু আপনি মনিটাইজ করে টাকা ইনকাম করতে পারবেন না। তো দ্বিতীয় অপশনটি হচ্ছে এলিজিবল মিনিটস ভিউড, এখানে আপনাকে 100% হতে হবে, 60 দিনের মধ্যে কিন্তু আপনার 6 লক্ষ টোটাল মিনিট হতে হবে। এই অপশনটি যদি পূর্ণ হয় তাহলে কিন্তু আপনি 1,000 টাকা ইনকাম করতে পারবেন এবং মনিটাইজ অপশন পূরণ করতে পারবেন। এখানে কিন্তু প্রথম অপশনটি গেছে ফলোয়ার্স গেছে, তারপর এখানে কিন্তু 10,000 ঘন্টা লাগতেছে, 60 দিনের মধ্যে 6 লক্ষ মিনিট যদি আমি যদি বাগ দিয়ে দেখি তাহলে কিন্তু 10,000 ঘন্টা লাগতেছে। এখানে কিন্তু অ্যাক্টিভ ভিডিওস, আপনার ফেসবুকে কিন্তু আপনি প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু এখানে অ্যাক্টিভ ভিডিওস শো করবে, ঠিক আছে। আমার এখানে অ্যাক্টিভ ভিডিও শো করতেছে না, কারণ আমার এখানে কোনো রিলস ভিডিও আপলোড করি না প্রতিদিন, তাই আমার এখানে কিন্তু অ্যাক্টিভ ভিডিওস অলরেডি শো করতেছে না, ঠিক আছে। আপনি যখন আপলোড করবেন আপনার এখানে কিন্তু অ্যাক্টিভ ভিডিও শো করবে, আশা করি বুঝতে পেরেছেন এই ব্যাপারটা। তো এখানে আমি যদি নিচে স্ক্রল করি অনেকগুলো অপশন রয়েছে, প্যান সাবস্ক্রিপশন এইট অনলাইন ইভেন্ট, ঠিক আছে, অনেকগুলো অপশন শো করতেছে, ঠিক আছে। তো আমি যে আপনাকে এই অপশনগুলো বলেছি আপনার মাথায় কিন্তু আসলে এই অপশনগুলো ঢুকছে, ঠিক আছে। আপনাকে যে আমি যে ক্রাইটেরিয়াগুলো বলেছি আপনাকে এগুলো অবশ্যই আপনাকে মানতে হবে, তাহলে কিন্তু আপনাকে কেউ ঠেকাতে পারবে না, আশা করি আপনি 1,000 টাকা ইনকাম করতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। তো গাইস, এরকম উপকারী ভিডিওর জন্য ভিডিওতে বড় একটা লাইক মারেন, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।